হ্যালো কেমন আছেন স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী জরিফ মোহাম্মদ মসজিদের সামনে থেকে এই মসজিদটির প্রতিষ্ঠাতা জনাব জরিফ মোহাম্মদ চৌধুরীর নবম বংশধর জনাব সিরাজুদ্দৌল্লা চৌধুরীর সাথে কথা বলে জানা যায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এখন থেকে পাঁচশত বছরেরও আগের সময়ে আমার নাম সিরাজুদ্দৌলা আমি জমিদুর বাড়ির সন্তান এই মসজিদ জরিফ মোহাম্মদ চৌধুরী সাহেব করেছেন ওনাম অনেক পাঁচশো বছর উপরে হবে ওনারা এসেছেন ওনার পুরো পূর্বপুরুষরা এসেছেন ভারতবর্ষে বহু আগে তারা গজনি হয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন তারপরে এখানে এখানে আসেন অনেক পরে আসার পরে তারা এখানে বসবাস করতে থাকেন যদি যদি মোম সাহেব এর রোডটাও উনি করেছেন এই রোডের পাশে এই মসজিদটা উনি করেছেন যদিও এই মসজিদের সামনের অংশে কিছু অংশ কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে কিন্তু মসজিদটির পিছনের অংশ এখনও রয়ে গেছে সে পাঁচশো বছর আগে নির্মিত নির্মাণ শৈলীতেই এই মসজিদের আশেপাশে এখনও পাওয়া যায় পাঁচশো বছরের পুরনো বেশ কিছু নিদর্শন বা স্মৃতিচিহ্ন চট্টগ্রাম জেলার মীরেশ্বরাই উপজেলার চৈতন্যরহাট হতে বারোহারাট পর্যন্ত পুরাতন মহাসড়কের চৌধুরীহাট নামক স্থান হতে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এই ঐতিহ্যবাহী চিঠটি অবস্থিত ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে